এলাকার কার্যকর্তাদের উদ্যোগে আজ এখানে যোগদান সভা সভার সম্মানিত সভাপতি মণ্ডল সভাপতি শঙ্কুমার সিনহা মহাশয় ভারতীয় জনতা পার্টির অনুকূটি জেলা সাধারণ সম্পাদক মাননীয় অরুণ সাহা মহাশয় জনজাতি ভাইস প্রেসিডেন্ট রাজ্য কমিটির বিকাশ দেববর্মা মহাশয় যে সরকার এ রাজ্যের জনজাতিদের উন্নয়ন চাইছে যে সরকার এ রাজ্যের গরিব মানুষের ঘর দেওয়ার জন্য চেষ্টা করছে শৌচালয় দেওয়ার চেষ্টা করছে এই সরকার গরিব মানুষের পেটে ভাত দেওয়ার চেষ্টা করছে আমরা তো দেখেছি এই জনজাতি সমাজের কি অবস্থা ছিল গ্রামে গ্রামে ঘুরেছি এ রাজ্যে 25 বছর এত অন্যায় এত অত্যাচার এত নিপীড়ন এত বঞ্চনা এটা ভাষায় বলার মতো নয় ব্যাখ্যা করার মতো নয় কিনা হয়েছে কিনা ঘটেছে কিনা করেছে এরা 25 বছর আমাদেরকে আমাদেরকে তিন জেলার মধ্যে রেখেছিল আমাদের কোনো স্বাধীনতা ছিল না বামফ্রন্ট এইভাবে এগুলো এক তন্ত্র কায়েম করেছিল গোটা রাজ্যের মধ্যে সে পাহাড় বলুন আর শহর বলুন আর গ্রাম বলুন সর্বত্র একটা একনায়ক তন্ত্রের শাসন চলছিল আমাদের মানিবাবুর নেতৃত্বে মানুষ নিজের অধিকারটাকে প্রয়োগ করতে পারেনি মানুষ ইচ্ছা মতো চলাফেরা করতে পারে উগ্রপন্থা সৃষ্টি করে উগ্রপন্থার নামে পাহাড়টাকে সর্বনাশ করে দেওয়া উগ্রপন্থী সৃষ্টি করে পাহাড়ের অস্থিরতা তৈরি করে দেওয়া আর আমিও তৎকালীন সময়ে একদম এডিসির পাশেই ছিলাম যদিও আমার গ্রাম সেটা এডিসি নয় কিন্তু পাশাপাশি আমি অধিকাংশ সময় এডিসিতে থাকতাম আমার বন্ধু বান্ধব